অর্থাভাবে চিকিৎসা করানো যাচ্ছে না গাইবান্ধা শাখাটার এক প্রতিবন্ধীকে। আল-আমিন নামের এই প্রতিবন্ধীকে সুস্থ করার সামর্থ্য নেই দরিদ্র পিতামাতার। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তশালী এবং সরকারের প্রতি আবেদন জানিয়েছেন আল-আমিনের মা বাবা ও প্রতিবেশীরা। গাইবান্ধা থেকে আবু তাহেরে পাঠানো প্রতিবেদন। হাত পা বেঁধেই চলছে জীবন, প্রায় দশ বছর ধরে এমন অবস্থা গাইবান্ধার আল-আমিনের। অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে হাত পা বেঁধে জীবন চলা। গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী আল-আমিন অস্বাভাবিক আচরণ শুরু করে যখন তার বয়স ছিল আট বছর। তবে জন্ম থেকে তার প্রতিবন্ধিতার কিছু নমুনা পান অভিভাবকরা। এক মাস পরে জ্ঞান রাখেনি, আটটায় দিন করে কইছিল নাই কে নারি নাই। ছোট থেকেই তো এই পাগলি বুদ্ধি হয়েছে না, পাগলামি করে। তাই এখন যত দিন যাচ্ছে অত ছেলেরা খারাপ হচ্ছে, আরো বেশি হচ্ছে। সুচিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আল-আমিন, কারণ সে মুখস্থ করেছে সূরা ফাতিহা সহ ধর্মীয় বিভিন্ন ওয়াজ নসিহত। বছর জুড়ে তাকে বেঁধে রাখতে অনেক বিড়ম্বনারও শিকার হন অভিভাবকরা। অনেক সময় পরনের কাপড়ে হয়ে যায় প্রাকৃতিক কর্ম। আল-আমিনের বর্তমান বয়স ১৮ বছর। সামনের দিনগুলো নিয়ে ভাবতেই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে অভিভাবকদের। অত্যাচার করা হিসেবে পার্শ্ববর্তী লোকের অত্যাচার করা, মানে ভাঙচুর করে, জমাজমি তো সব নদী গর্ভে চলে গেছে, কোন রকম বাড়ির ভিড়টুকু আছে। তো আমার মনে হয় যে আমার বিশ্বাস যে ওকে সুচিকিৎসা করলে ও সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। উপজেলা সমাজসেবা অফিসার জানান প্রতিবন্ধী আল-আমিন সরকারি ভাতা পেলেও দরকার সুচিকিৎসা। এজন্য পরিপূর্ণ সুস্থতায় আল-আমিনকে সরকারি মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন তিনি। তাকে আমরা প্রতিবন্ধী জরুরি আওতায় আনি এবং তার প্রতিবন্ধী যে শনাক্তকরণ করার পরে তাকে প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়া হয়। আমরা যতটুকু জানি সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং তার সুচিকিৎসার দরকার। হ্যাঁ, এক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন। তারা যেন পাবনা মেডিকেল, পাবনা যেটা মেন্টাল হাসপাতাল আছে, সেখানে যেন তারা নিয়ে গিয়ে সুচিকিৎসা করে। যদি কোনো স্বনির্ভর ব্যক্তি অথবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই উদ্যোগটা নেয়, সে তাহলে আমরা খুব খুশি হব এবং সেই সংস্থা বা সেই ব্যক্তিকে সাধুবাদ জানাব। চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তবুও নিজেদের জীবদ্দশায় আল-আমিনকে সুস্থ দেখতে চান তার পিতামাতা। তাই নিজের সন্তানের জন্য সরকার এবং বিত্তবানদের সহযোগিতার দিকে চেয়ে আছেন আল-আমিনের মা বাবা। মহলের সকলের কাছে একটা অনুরোধ রাখবো, যাদের সামর্থ্য আছে যদি এই ছেলেটাকে যদি চিকিৎসা করানো যায় ভালো হবে, এবং ওদের পরিবারের অনেক অভাব অনাতন সেটাও লাগু হবে। ওর পেছনে চিকিৎসা করাতে গিয়ে মোটামুটি পরিবারটা নিশ্চয় এখন সামনে নদী দেখাই যাচ্ছে। জুনায়েদ আলী সাকি, নিউজ ফ্ল্যাশ 71। ইসলামের স্থান।